ইসলামী ব্যাংক নিউজ টপ 10। 25 জেলায় বিভিন্ন নদীর ওপর একযোগে 100 সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, তৃণমূল পর্যন্ত উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন তিনি। চলমান আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি, বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 75-এর 7 নভেম্বর বিপ্লবের নামে মুক্তিযোদ্ধা হত্যাকারীদের বিচার করবে সরকার, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসিকে কারিগরি সহায়তার আশ্বাস আইএমএফের। জলবায়ু প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তহবিলের বিষয়টি 2024 সালের আগে সুরাহা সম্ভব নয়, নিশ্চিত করেছেন কপ সভাপতি সামে শৌকরি। ইমো আইডি হ্যাক করে 8 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হ্যাকার চক্রে 6 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সিলেটে বিএনপি নেতা আফমা কামাল হত্যায় আওয়ামী লীগ ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে মহানগর বিএনপি। নরসিংদীতে কাভার্ড ভ্যান চাপায় গীতিকার সাংবাদিক ওমর ফারুক বিশাল নিহত। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে শেষ দিনের প্রচার প্রচারণায় ব্যস্ত প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাফ নারী অনূর্ধ্ব 15 ফুটবলে আজ বাংলাদেশ ভুটান ফিরতি ম্যাচ, শিরোপার আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে স্বাগতিকদের।